ওয়েলকাম ফ্রেন্ডস, সথবিষয় এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমরা লিখেছি ওবিসি সংক্রান্ত মহামান্য সুপ্রিম কোর্টের আজকের অর্ডার। অর্ডারটা কী রয়েছে, যেহেতু আজকে আমরা জানি যে স্টে অর্ডার আসেনি, সেক্ষেত্রে পরবর্তী শুনানির দিন কবে রয়েছে, সেই দিন কী হতে পারে এবং এই অর্ডারের জন্য পরবর্তী যে নিউ নোটিফিকেশান সেগুলো আসতে কতটা দেরি হতে পারে। এবং আজকের ডেটে যেটা পাওয়া গেছে, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস মেন এক্সামিনেশন 2021-এর রেজাল্ট, সেটা আমরা দেখব। আমরা প্রথমে যেটা আলোচনা করব, আমরা জানি যে মহামান্য হাইকোর্ট, যেটা কলকাতা হাইকোর্ট, সেখান থেকে যে রায় এসেছিল ওবিসি সংক্রান্ত রায়, সেখানে প্রায় 5.5 লাখ ওবিসি কার্ড বাতিল হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। সেই বিষয়ে ওবিসি কমিশন যেটা রয়েছে স্টেটের ক্ষেত্রে, তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিলেন SLP নিয়ে। সেই জায়গা থেকে আজকে যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটা এসছে, সেখানে কিন্তু কোনো রকম স্টে অর্ডার আসেনি। এই অর্ডার অনুযায়ী যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে আগামী 16 আগস্ট অর্থাৎ 15 আগস্টের পরের দিন এই নিয়ে পুনরায় শুনানি হবে এবং সেখানে রাজ্যের তরফ থেকে এই বিষয়ে যে তথ্য সেটা শোনা হবে। এবং এই প্রসঙ্গে উল্লেখ্য যে আমরা জানি যে ওবিসি হিসাবে যে 77টি কমিউনিটিকে এখানে অ্যাড করা হয়েছে, তার মধ্যে প্রায় 34টা কমিউনিটি এমন রয়েছে যে ক্ষেত্রে এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে যে নির্দিষ্ট নিয়ম মেনে ওবিসি করা দরকার, সেক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। সেক্ষেত্রে ফিল্ড ভেরিফিকেশান, হাউস টু হাউস সার্ভে, এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে সমস্যা আছে। সেই বিষয়গুলো নিয়ে পুরোপুরি জানার পর এই নিয়ে 16 আগস্ট কিন্তু ফাইনাল রায় আসবে বা আশা করা যায়। ফলে আমরা যেটা আগে জেনেছিলাম, এই ওবিসি সংক্রান্ত রায় না আসার জন্য বিভিন্ন নিউ নোটিফিকেশান, মূলত যেগুলো পাবলিক সার্ভিস কমিশন আমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, তারা রেজাল্ট দেয়, সেখানে কিন্তু সেই নোটিফিকেশান আসতে দেরি হচ্ছে। ফলে পরবর্তী নিউ নোটিফিকেশানের জন্য আমাদের পুনরায় 16 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ এই ওবিসি সংক্রান্ত রায়ের জন্য শুধুমাত্র ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারাই অপেক্ষা করছেন তা নয়, এর সাথে সাথে সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরা অপেক্ষা করছেন। ইউআর হতে পারে, সেটা SC ST বা অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে, কারণ ওবিসির এই সংক্রান্ত রায়ের জন্যই কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়া, মানে নোটিফিকেশান, যেগুলো নিউ নোটিফিকেশান যেহেতু আসছে না, ফলে প্রত্যেকেই অধীর আগ্রহে আছেন। তাই আমরা প্রত্যেকেই দেখি 16 আগস্ট কী অর্ডার আসে। দ্বিতীয় যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের যে পরীক্ষা, মেন পরীক্ষা 2021-এর, তার রেজাল্ট আজকে পাবলিশ করেছে। সে রেজাল্টের কাট অফ কত আছে, কতজন পাস করলেন, সেটা আমরা এবার দেখব। আমরা সরাসরি WBPSC-র যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে এই নোটিশটি ডাউনলোড করেছি। আমরা দেখতেই পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস মেন এক্সামিনেশন 2021 5th আগস্ট 2024 আজকে ডেটে এটা প্রকাশ করা হয়েছে। এবং এখানে উল্লেখ করা হয়েছে রোল নাম্বার ওয়াইজ 96 ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন কোয়ালিফাইড প্রভিশনালি টু দ্য পার্সোনালিটি টেস্ট, যেটা অ্যাবোভ মেনশন এক্সামিনেশন, অর্থাৎ ক্যান্ডিডেটস মনে রাখতে হবে। যেহেতু প্রভিশনালি মানে আমরা জানি যে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান হয় PT-র আগে, সে ডকুমেন্ট ভেরিফিকেশান যদি কারো কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সেটা আমরা বাতিল বলে গণ্য হয় আমরা জানি, সেই জন্য এটা প্রভিশনালি লেখা আছে, অসুবিধা নেই। এই 96 ক্যান্ডিডেটেরই কিন্তু PT হবে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, কাট অফ মার্কস, কাট অফ মার্কসটা আমরা দেখে নেবো। দেখুন, জেনারেল ক্যাটাগরি বা ইউআর ক্যাটাগরির জন্য কাট অফ গেছে 390, ওবিসি এ 390, ওবিসি বিও 390, অর্থাৎ বোধ তিনটে ক্যাটাগরির ক্ষেত্রেই কিন্তু 390 কাট অফ এসছে। SC-দের ক্ষেত্রে 363, ST-দের ক্ষেত্রে 306.5, নেক্সট PHC ক্যাটাগরির জন্য 114 অ্যান্ড PHD ক্যাটাগরির জন্য 210.5 এই কাট অফটা এসছে। যারা পাস করলেন অবশ্যই PT-র জন্য প্রিপারেশান নেন, আপনাদের পরবর্তী যে রেজাল্ট সেখানে অবশ্যই আপনারা সাফল্য পাবেন এই আশা করি। যাই হোক, আজকে এই পর্যন্তই খবর দেওয়ার ছিল। এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।